Hello viewers, assalamu alaikum. Welcome back to my channel Jannatul Sonia Blogs. আমি আবারও আমার চ্যানেলে আপনাদের সবাইকে মোস্টলি ওয়েলকাম করতেছি। আশা করতেছি আপনারা পুরোটা ব্লগ আমার সাথেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আমি যখনই ভিডিও আপলোড করবো আপনার কাছে চলে আসবে। অনেকক্ষণ জানালার পাশে বসেছিলাম সকালবেলা, তারপর এখন চলে আসলাম কিচেনে। সকালে নাস্তাটা বানিয়ে নিচ্ছি, আজকে সকালে ডিম ভাত করে নেব। রাতে যে ভাত রান্না করেছিলাম সেটা অনেকটাই রয়ে গিয়েছিল, তো সেই ঠান্ডা ভাতটা দিয়ে এখন ডিম দিয়ে ডিম ভাত করে নেব। তো সেই জন্য আমি একটা আলু কুচি করে নিয়েছি একদম চিকন করে, আর পেঁয়াজ কাঁচামরিচটা হালকা ভেজে ওটার সাথে আমি আলুটাকে দিয়ে আলুটাকেও লাল লাল করে ভেজে নেব পেঁয়াজের সাথে। এভাবে আলুটাকে লাল লাল করে ভেজে ডিম ভাতটা রান্না করলে ডিম ভাতটা খেতে অনেক মজা লাগে। আর না হলে প্রায়ই দেখা যায় যে শুধু পেঁয়াজের সাথে ডিমটা দিয়ে ঠান্ডা ভাতটা দিয়ে ডিম ভাতটা করে নিই। তো যখন যেভাবে ইচ্ছা সেভাবেই করে থাকি, সবসময় একরকম করতে ভালো লাগে না। আর আমার শ্বশুর শাশুড়ি ওনারা ডিম ভাত খেতে পছন্দ করেন না, তো ওনারা হলো বাসি তরকারি আছে ওগুলো দিয়ে ভাত রান্না করেছি সেটা খাবেন। আর ডিম ভাত খাবো আমি, আমার হাজব্যান্ড, আমার দেবো আর আফরিন খাবে। আর ওর জন্য ফ্রিজে রুটি ছিল সেটা তেল দিয়ে ভেজে দিয়েছি আর একটা ডিম পুষ করে দিয়েছি, ওর নাস্তা হয়ে যাবে ওইটা দিয়েই। তো হয়তো পেঁয়াজের সাথে আমি আলু কুচিটাকে দিয়ে দিয়েছি, আলুটাকেও কিন্তু আমি পেঁয়াজের মতো চিকন করেই কুচি করেছি। এখন পেঁয়াজ আর আলুটাকে একদম লাল লাল করে ভেজে নেব। একটা বাটিতে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি একসাথে, নিয়ে তারপর লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এদিকে আলুটাকেও লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে, এখন ওটার মধ্যে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এখন আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিব। ডিমটা দেওয়ার পর সাথে সাথে নাড়ি নাই, ডিমটা দেওয়ার পর এক দুই মিনিট ওয়েট করতে হয়, যখন ডিমটা একটু শক্ত হয়ে আসবে তখন নাড়া দিয়ে এটাকে একদম ভেঙে ক্রাম্বল করে নিব। এতে ক্রাম্বল করে নেওয়া হয়ে গেছে, এখন এটার মধ্যে ফ্রিজে ঠান্ডা ভাতগুলো দিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে ভাতগুলো যেন চাকা চাকা না থাকে, আমি হাত দিয়ে চাকাগুলোকে ভেঙে দিয়েছি। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি ভাতের উপরে, এখন ডিমের সাথে ভাতটাকে নেড়েছি যে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ভাতটা ফ্রিজে ছিল ভাতটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে, তাই ভাতটাকে আমি 5-6 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তার আগে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস এখানে আমি 1/2 টেবিল চামচের মতো দিয়েছি, এটা ডার্ক সয়া সস তাই এটা আমি বেশি দিই নাই। আর সয়া সসের মধ্যে কিন্তু লবণ থাকে, তাই সেটা বুঝেই ডিম ভাতের মধ্যে লবণটা দিতে হবে, কটা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ফ্রাইড রাইস মশলা, এটা যে কোনো মুদিমালের দোকানেই মশলার প্যাকেটটা পাওয়া যায়, চাইলে এই মশলাটা না দিয়েও রান্না করা যায়, তো আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিচ্ছি। আর আমি প্রায়ই মশলা দিয়েই রান্না করে থাকি, মশলা ছাড়া ভালো লাগে না। তো মশলার সাথে ভাতটাকে আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে 6 মিনিটের জন্য ঢেকে দিব যেন ভাতটা অনেকটা নরম হয়ে যায়, কারণ শক্ত ভাত খেতে তো ভালো লাগবে না। তো চলে আসলাম 6 মিনিট পর, এখন এটার উপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এখন কিন্তু ডিম ভাতটা পুরাই রেডি হয়ে গেছে, ডিম ভাত বলেন আর ফ্রাইড রাইস বলেন একই কথা। ছোটোবেলায় আমার আম্মু এইভাবে ডিমের সাথে ভাতটাকে মানে ঠান্ডা ভাতটাকে কড়াইতে তেলের সাথে এভাবে ভেজে দিত, ওটাকে ডিম ভাত বলতাম, আর এখন সেটা হয়ে গেছে ফ্রাইড রাইস। তো সবই আধুনিকতা চলে গেছে আর কি। তো এটা পুরোপুরি রেডি, এখন আমরা বসে নাস্তাটা খেয়ে নিচ্ছি। আফরিন খেতে পারতেছিল না, ওর নাকি ঝাল লাগতেছে, তো ওর প্লেটের ডিম ভাতটার সাথে আমি কিছুটা সাদা ভাত একসাথে মিশিয়ে নিয়েছি যেন ওর ঝালটা কম লাগে। আর আলবিও নাস্তা খেয়ে নিচ্ছে, এখন আমারটা আমি খেয়ে নিব।
ও চাচ্ছিল পরোটা চামচ দিয়ে খেতে, কিন্তু পারতেছে না, হাত দিয়ে খেতে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমারটা, আমি খেয়ে নিচ্ছি। আজকে দুপুরে রান্না বান্না করে ফেলেছি, বিকেলবেলা একটু বাহিরে যাওয়ার কথা ছিল, বাচ্চাদের নিয়ে হাঁটতে যাব, তো সেই জন্য রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিয়েছি। রান্না করে খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট করে বাইরে বের হওয়া হবে। তো আজকে রান্নায় ছিল শোল মাছ দিয়ে ডাটা আর চিংড়ি মাছ ভুনা, আর ছিল কমলি শাক ভাজি করেছি। এই তো এই রান্নাগুলোই আজকে করলাম দুপুরের জন্য। তো আমরা হলো দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট করে বিকেলবেলা বের হওয়ার কথা ছিল, তো বিকেলবেলা বাচ্চারা ঘুমাচ্ছিল সেজন্য বের হতে পারে নাই, মাগরিবের নামাজ পড়ে তারপর বের হয়েছি। আমরা মূলত হাঁটতে বের হয়েছি, অনেকদিন ধরে আমার বাহিরে যাওয়া হচ্ছে না, তো বাসায় বসে থাকতে থাকতে ভোর হয়ে গেছি। আর আমি এমনিতে সবাই বলে আমাকে নিচে গিয়ে হাঁটাহাঁটি করতে, কিন্তু আমার ভালো লাগে না বাসার নিচে হাঁটতে, আমি যাইলে বাহিরে যাই হাঁটতে, আর না হলে নাই রুমেই থাকি। তো এখন হলো এলাকার ভিতরেই আমরা হাঁটাহাঁটি করতেছি বাচ্চাদের নিয়ে। হাঁটতে হাঁটতে যখন যাচ্ছিলাম তখন দেখলাম যে একটা বাড়িতে মনে হয় কোনো অনুষ্ঠান হচ্ছিল, বাহিরে রান্নাবান্না হচ্ছে আর বাড়িটা খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে। তো বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আর জিজ্ঞেস করতেছে, আম্মু এখানে কি, এখানে কি বিয়ে হচ্ছে? ওরা তো এরকম সাজানো বাড়ি দেখলেই মনে করে যে বিয়ে বাড়ি। হাঁটতে হাঁটতে ওদেরকে নিয়ে একটা খোলা মাঠে আসা হলো, এটা হলো স্কুলের মাঠ, মাঠটা বিশাল বড়। তো রাত্রেবেলা এটাতে আর কদিন পরে অনেক বাচ্চারা থাকবে, যখন শীতটা পুরোপুরি পড়ে যাবে তখন এটার মধ্যে অনেক বাচ্চারাই খেলাধুলা করতে আসে, তখন এটা পুরো রমরমা থাকে, এখন একদম খালি পড়ে আছে। আর দূরে কিছু মানুষও দেখা যাচ্ছে আড্ডা মারতেছে বসে। তো ওরা কতক্ষণ এটার মধ্যে ছুটোছুটি করলো, আর আমার অনেক ভালো লাগতেছে, বাহিরে সুন্দর বাতাস ছিল, আর এই সন্ধ্যার পরে বাহিরে হাঁটতে অনেক ভালো লাগে আমার। অনেক হাঁটাহাঁটি করলাম এলাকার মধ্যে, অনেক হাঁটলাম, তারপর মাঠে হাঁটলাম, অনেক জায়গায় হাঁটাহাঁটি করে বাচ্চারাও টায়ার্ড হয়ে গেছে, এখন কিছু খেয়ে নেবে। বাসা থেকে কিন্তু টুকটাক নাস্তা খেয়ে বের হয়েছিলাম আমরা, যেহেতু আমাদের দূরে কোথাও যাওয়ার প্ল্যান ছিল না, কাছেই ছিলাম, তাই বাসা থেকেই টুকটাক খেয়ে বের হয়েছি। এখন হলো বাচ্চারা চিপস খাবে বলতেছে, চিপস কিনে দিয়েছি আর আইসক্রিম কিনে নিয়েছি, এখন হলো বাসায় এসে ওরা আইসক্রিমটা খেয়ে নিচ্ছে। তো আজকের মতো আমিও এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে নেবেন। আল্লাহ হাফেজ।